একটা বাজে লোক এতগুলো বক্স বাজাচ্ছে। ভালো তো আমি সবসময়, কিন্তু এমন জায়গায় ভাড়া ধরে রয়েছে, আস্তে আস্তে আমি কালো হয়ে গেছি। শেষ পর্যন্ত মনে হচ্ছিল তারপরে কি থানা পুলিশ এই কেস কাছারি, এই ঘরে প্রবলেম, ওই ঘরে প্রবলেম। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো এই ভিডিওটায় তোমাদেরকে আমি দেখাবো নন্দকুমারের এমটি মিউজিক। এমটি মিউজিকের অনেক কটা নাম রয়েছে, এমটি মিউজিক প্রো, এমটি মিউজিক ম্যাক্স, হয়তো ভবিষ্যতে হয়তো আলট্রা ফাল্ট্রা বানাবে। তো যাই হোক, এমটি মিউজিক কিন্তু বন্ধুরা এখানে বাজাচ্ছে 32 পিস বক্স, এবং এমটি মিউজিকের সাথে আরও একটা সেট আপ রয়েছে, নাম লেখা কি মাতৃ সম্ভবত। তো যাই হোক, এমটি মিউজিক এখানে কেমন রূপে সেজে উঠেছে এবং কতগুলো মেশিন দিয়ে বাজাচ্ছে, এবং পার্সোনালি এমটি মিউজিক তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আছে MSB, আর ঠিক তার অপোজিট ডিরেকশনে আছে, কোনাকুনি বলা যেতে পারে, সেখানে বাজছে এমটি মিউজিক নন্দকুমার থেকে। তো যার ভিডিও তোমরা অনেকবারই পেয়েছো আমার চ্যানেলে, তো আজকের আবারও একটা নতুন রূপে, এবং এমটি মিউজিকের এই রূপ কিন্তু হয়তো তোমরা আগে দেখোনি, এই প্রথমবার। তো যাই হোক, তো চলো, এখানে কালী পুজো উপলক্ষেই এসছে সেট আপগুলো। দেখা হয়েছিল তাই এমটি মানে হচ্ছে একটা সেই মেন রোড আছে এদের তার পাশে, আর MSBটা মাঠে। ভিড়টা দেখো এমটির সামনে, নতুন অপারেটর আর ওই একটা অপারেটর। এতগুলো বক্স বাজাচ্ছে, ছোট বক্স, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এইটা আরো বেশি গরম হচ্ছে, এসো কখন কালকে, প্রচুর গরম কালকে, কখন এসো কালকে।
টেবিল আর বক্সের সামনে এত জায়গাও নেই যে মেশিনের সামনে একটু দেখবো কি কি রয়েছে। প্রচুর রোদ, প্রচুর এতগুলো মাইক এনেছে কোথায় বাঁধবে জানি না আপাতত। সব এখন বক্স ফক্স বন্ধ করে দিয়েছে, দিয়ে এখন ড্রেস নিচ্ছে। ভালো তো আমি সবসময়, কিন্তু এমন জায়গায় ভাড়া ধরেছি আস্তে আস্তে আমি কালো হয়ে গেছি একদম। তা সব পুরো কেটে গেল। সৌমিত তো সৌমিক সৌমিক দা সৌমিক দা একটু বাইরে আছে। আর সৌমিত তো সৌমিত্র এইটা হাই সৌমিত্র তো বাইরে দিয়ে গেল। সুভাষ দা সুভাষ দা স্নান করতে গেছে তাই ইয়ার চলো কখন আবার কালকে তাহলে এসেছো কখন আর নাই গন্ডগোল ফন্ডগোল হচ্ছে তাই নাই শেষ পর্যন্ত মনে হচ্ছিল আমি সেট নি গুডে বাড়ি কহে কম্পিটিশন তো করতে যাই না প্রথম কথা। আচ্ছা তারপরে কি থানা পুলিশ দিয়ে কেস কাজারি, এই ঘরে প্রবলেম ওই ঘরে প্রবলেম, এই সমস্যা। কয়াড়ি মাল এসছে? মাল এসেছিল একটা বিড়ি ও কাউন্ট করু মনে মনে কত তিন গাড়ি, তিন গাড়ি এসছে এতগুলো। হ্যাঁ সত্যি কথা, বারো চাকা দুটো দুটো আইছে এখনো, দুটো টপ গাড়িতে আছে তাই। হ্যাঁ ওই গাড়ি দাঁড়িয়েছে আমাদের। এই তাহলে এখানে কদিন ভাড়া? দুদিন। আজার কাল কালকে আজার কাল কি রাত অব্দি বাজবে তারপর শান্তি মিলবে নাকি? আর এই মহা দানবটা এখানে ফিটিং করে কেমন লাগলো প্রথমবার? এতগুলো ভালো তার ফাটছে ফাটছে না তো? রোদে ভাজা হয়ে যাচ্ছে আর ফাটছে। আর thank you.